আচ্ছা, আমরা আবার করবো, সমস্যা নেই তো তাহলে। ওটা বোঝা যাবে কেমনে কোথায় অন হয়েছে? চলে তাহলে মিনিমাইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে টুল বক্সে যাব, টুল বক্স থেকে মডেল মেকার। আমরা আবার শুরু থেকে শুরু করলাম। তারপর মডেল মেকার বা মডেল বিল্ডার চালু হয়ে গেলে আমরা এটাকে ডকিং উইন্ডো বলে, যে এগুলো যেখানে সেখানে ঘোরাইতে চা নিয়ে যাওয়া যায়। এরপরে এই লকটা দিয়ে দিব যাতে নড়াচড়া না করে। এখানে ক্লিক করে তিনটা আমরা আমাদের দরকার মতো দিলাম। এরপরে আমাদের লাগবে একটা ফাংশন, যেটা হচ্ছে এই বাটনটা মধ্যেখানে দিলাম। আবার আরেকটা লাগবে হচ্ছে আমাদের, মানে আমাদের কাজের জন্য, ওই যে বললাম আমরা তিন টাইপের ল্যান্ড কভার থাকবে, একটা থাকবে স্লোপ আর আরেকটা থাকবে ল্যান্ড কভার স্লোপ আর একটা কিকেন থাকবে, আর মধ্যেখানে একটা ফাংশন, আর নিচে তিনটাকে মিলে একটা আউটপুট থাকবে। আমরা একটা একটা করে দেখবো। এখন এরা কিন্তু সব প্লেয়ার হাজির, এখন এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি করার জন্য কি করব, এখানে কানেকশন নামের একটা অংশ আছে, এই কানেকশনটা জাস্ট এর উপর ক্লিক করে টান দিয়ে নিয়ে আসবো আমরা, এরকম করে টান দিই। তারপরে এখান থেকে আরেকটা টান দিয়ে এই পর্যন্ত আমাদের সবার এরকম হয়েছে দেখেন, সোজা, বিষয়টা খুব বেশি জটিল না। তাহলে এটুকু পর্যন্ত হয়ে গেলে আমরা হচ্ছে দেখেন এ পর্যন্ত পড়ে ফেলছি। এখন একটা জিনিস করব আমরা, এখান থেকে মডেলে গিয়ে সেট উইন্ডো যেটা, সেইটাতে গিয়ে এরকম একটা ডায়লগ বক্স আসবে, মডেলের সেট উইন্ডো। এটা হচ্ছে মডেলের সেট উইন্ডো, ওই যে মডেল আছে তিন নম্বর হচ্ছে মডেল, তারপরে নিচের দিকে সেট উইন্ডো আসলে এটা আমরা ইন্টারসেকশন করব অপারেশনটা, তারপরে ওকে। সবাই হয়েছে এটা? এরপরে প্রথম ইনপুটটা আমরা ঠিক করবো, যেটা হচ্ছে স্লোপ। এ হচ্ছে আমরা ওই যে বললাম যে একটা সার্টেন লেভেলের পার্সেন্টেজের উপরে স্লোপ গুলো দিলে আমরা সুইটেবল মনে করবো, তারপরে হচ্ছে লেস সুইটেবল বা লিস্ট সুইটেবল এরকম একটা অবস্থা করবো। তো স্লোপের ডাটা তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ লাগবে কি, এখানে এসে এই যে দেখেন এই যে এ হাতুড়ির মানে পিক আপ টুলটা আবার নিব আমরা। হ্যাঁ, নিয়ে এই প্রথম যেটা সেটাকে ক্লিক করলে কিন্তু এরকম একটা সিলেক্টেড হবে। হ্যাঁ, এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। হ্যাঁ, আসতে সবার আসার পরে আমরা ইনপুট, আমাদের ওই যে আগে এক্সাম্পল নামের যে ফোল্ডারটা দিছিলাম সেই এক্সাম্পল ফোল্ডারে নেভিগেট করব আমরা। হ্যাঁ, আমাদের এখানে মোস্ট প্রবলি এখানে আছে এটা। তারপর এদিকে আসতে আসতে স্লোপ নামের একটা ফাইল আছে দেখেন, এই যে স্লোপ আইএমজি নাম আছে। হ্যাঁ, তাহলে এটাকে এটাকে ক্লিক করলে দেখেন ওই জায়গায় আগে কিছু ছিল না, এখন n ওয়ান আন্ডারস্কোর স্লোপ এরকম, মানে ওই পার্টিকুলার ইমেজ আমাদের রেডি ছিল বা ডাটাটা রেডি ছিল যেটা আমি এখানে লাগাই না, তাই না? এখন এটার উপর কিছু কাজ করতে হবে, সেই কাজটা আমরা করব কি, যেমন এখানে ওই ইমেজটাতে আমরা জানি আমাদের ডকুমেন্ট থেকে যে ওর আশপাশে কিছু নয়েজ আছে, এই নয়েজ এরিয়াটাকে আমরা বাদ দিয়ে আমাদের যে অংশটুকুতে পিওর ডাটা আছে সেই অংশটি ইউজ করতে হয়, সেদিকে এরিয়া অফ ইন্টারেস্ট আমরা আগে আরেক ক্লাসে দেখছিলাম। সেইটা করার জন্য আমরা কি করব, এখানে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে ওপেন রাস্টার লেয়ার, তারপরে হচ্ছে আমাদের মতো ওই সেম জিনিসটা এখানে ঠিক আছে, এটা খুলে একদম রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করে একদম নিচের দিকে ইনকোয়ারি বক্স নামের একটা জায়গা আছে, ইনকোয়ারি বক্স একদম নিচের দিকে, এই যে এটা, এটা করতে পারছি আমরা, মানে আমরা নর্মাল অ্যাড্রেস ইমেজিনের
মানে উইন্ডোতে একটা রাস্টার ডাটা খুলবো যেটা হলো স্কোপ ফর টাইম, তাই না? ঠিক আছে, তখন দুইটা ভিউ পিক্সেল হয়, ইনকোয়ারি বক্সটা আসলে দেখতে অস্পষ্ট লাগতে পারে, কেননা খুবই ছোট হয়, 10 এর মধ্যে নিয়ে এসো। এখন বিষয়টা হলো যে এই যে এই ধারের দিকে মানে গন্ডগোল আছে, এই গন্ডগোলগুলোকে আমরা আলোচনার মধ্যে আনতে না চাই, এর জন্য হচ্ছে ওদেরকে কি করব আমার মতো করে এখানে দেখেন এই যে এটাকে সিলেক্ট করা যায়, হ্যাঁ সিলেক্ট করে একদম মানে ধার ঘেঁষে যে অংশটুকু নয়েজ নাই সেই অংশটুকু আমরা সিলেক্ট করে দিই, হ্যাঁ গন্ডগোল ছাড়া অংশ আমরা গন্ডগোল পছন্দ করি না। ঠিক আছে, এখন এটা হয়ে এটা হলো আসলে আমরা এটা একটা বাড়তিটা যে এটা না করলেও পারতাম, কিন্তু রেজাল্টের মধ্যে কিছু গন্ডগোল আসতে এই জন্য গন্ডগোলকে আগে থেকে আউট করছে উপরে। এবার হচ্ছে আমরা অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিব, হ্যাঁ তাহলে এই ভদ্রলোক এখানে থাক, আমরা এইখানে যাই আবার এখানে। এটা আবার খুলছি না, আমরা দেখেন আরেকটা উইন্ডো ছিল কিন্তু পাশে, এটা আসছে না সবার, আমরা করে ফেলছি এরিয়া সিলেক্ট, এটা এই যে রেকর্ড করব আমরা, এই রেকর্ড করার বুদ্ধি হচ্ছে সোজা বাংলা মেথডে সিলেক্ট করা যায়, আবার আমরা একটু ইংলিশ মেথডে সিলেক্ট করতে পারি, সেটার জন্য কি এটা ডাবল ক্লিক করব আবার, আমরা যে ইমেজটাকে লাগাই দিচ্ছি সবটুকু শেষ হয়, ওকে খালি চিনাইছি যে এই ইনপুটটা আমরা ইউজ করব, হ্যাঁ কিন্তু এরপরে এই যে এইখানে দেখেন একদম লোয়ার লেফট কর্নারে এখানে রেকর্ড ডাটা নামের একটা অপশন আছে, তাই না? পাওয়া গেছে, এদিকে কি বলে জানেন ওই বাটনটাকে, রেডিও বাটন বলে, যেগুলো বাটনের মধ্যে মানে 10টা বা 5টা বাটনের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করা যায়, এখানে কিন্তু অ্যাট এ টাইমস দুটো করা যায় না, এগুলোকে বলে রেডিও বাটন, আর যদি সবগুলো একসাথে করা যায় ওগুলোকে বলে চেক বক্স, মানে অনেক জায়গায় থাকে যে উপরে এখানে চেক বক্স ওই যে ওই জায়গায় আছে এগুলো সাথে, তো যাই হোক এটা আমাদের সিলেবাসের মধ্যে না। আচ্ছা এরপরে হচ্ছে এই যে নিচে আসবো আমরা, হ্যাঁ নিচে এসে আমরা দেখেন ওর টেবিলটা খুলছি কিন্তু, হ্যাঁ ওই স্যাটেলাইট ইমেজ যেটা সেটার সাথে অ্যাসোসিয়েটেড যে টেবিল সেটা দেখেন, এখানে পার্সেন্টেজ দেয়া আছে 0 থেকে 2% স্লোপ, 25% স্লোপ এরকম করে দেয়া আছে। সবাই একসাথে আছি, জমাতে আছি, ঠিক আছে, তাহলে আমাদের বুদ্ধি হচ্ছে আমরা বাংলা মেথডে 4 থেকে বড় মানে 25%-এর উপরে স্লোপ যারা সেই স্লোপগুলোকে একটা পার্টিকুলার ভ্যালু দিব, আর 25%-এর নিচে যারা তাদেরকে আরেকটা ভ্যালু দিব, এটা যদি কম থাকে তাহলে আমরা তো বাংলা মেথডে ধরে ধরে করতে পারি, কিন্তু এটা একটা সুন্দর বুদ্ধি আছে প্রোগ্রামেটিক্যালি এটা করা যায়। কেমন এই যে এখানে এই রোর উপরে এসে রাইট মাউস ক্লিক করে ক্রাইটেরিয়াতে দিব ক্লিক, হ্যাঁ দিলে আরেকটা ক্যালকুলেটর বার হবে মানে ক্যালকুলেটর বার হবে, হ্যাঁ এই ক্যালকুলেটর দিয়ে কি করব আমরা, এই যে ভ্যালুতে ক্লিক করব ইজ গ্রেটার দেন 4, তারপরে সিলেক্ট, এবার এটাকে ক্লোজ, দেখেন ওই 4-এর উপরে যাদের ভ্যালু আছে মানে কি বলে ওই নিউ ভ্যালু যেটা মানে 25%-এর উপরে যারা স্লো তাদের সবাই সিলেক্ট হয়ে গেছে, এখন এদেরকে একটু সাইজ করার পালা, এখন সিলেক্ট দিই টু, হ্যাঁ বলো এর 25% এটা আসলে এই স্টার্টের জন্য ওরা মানে আমাদের কিতাবে যেরকম আছে যে 25% এই সেন্সিটিভিটির ভিতরে আরো সুন্দর কথাবার্তা আছে যে কেন এটা করা হয়েছে, এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস করার জন্য আমাদের 25% বেশি যাদের স্লো তাদেরকে 1 ধরা হচ্ছে, আর যাদের 25% কম তাদের হচ্ছে 0 ধরা হচ্ছে এই পার্টিকুলার কাজের জন্য, আমরা মানে স্লোপের এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস করার জন্য স্লোপের একটা পার্টিকুলার ভূমিকা আছে, যে ভূমিকার জন্য তারা হচ্ছে মানে এটা মানে এই যে 4-এর থেকে বেশি করছে এতে ভ্যালু
আমরা এই পর্যন্ত আছি, সবাই সিলেক্ট করে আছি না? হ্যাঁ, এখন কি করব আমরা, যে এই যে নিউ ভ্যালু ফিল্ডটা সিলেক্টেড আছে এখানে, নিউ ভ্যালু ফিল্ডটাকে এক দিব। হ্যাঁ, এক দেয় আছে, তাহলে আমরা এখানে যদি চেঞ্জ সিলেক্টেড রোধি দেখেন, আগে ওগুলোর ভ্যালু একটু ভিন্ন রকম ছিল না, 5, 6, 7 এরকম ছিল, এখন হলো কি 1 হয়ে গেছে সব। তাহলে এবার হচ্ছে ওকে দিয়ে দিলাম, তাহলে আমরা কি করলাম যে পার্টিকুলার 25% এর উপরে যতগুলো ভ্যালু ছিল সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদের ভ্যালু 1 দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে ওই ভ্যালুগুলো সবাই আবার আসছে, তাই না? যে যাদেরকে নিউ ভ্যালুতে আমরা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ছিল, তা আমরা 4-এর চেয়ে বড় যারা তাদের সবাইকে কি দিছি, মানে 1 দিছি। এখন 4-এর চেয়ে ছোট যারা তাদেরকে আমরা দিব হচ্ছে 0। না, বাংলা মেথড না, এটা তো আমরা পুরোপুরি ব্রিটিশ মেথড দিলাম। এই যে এখান থেকে, এই যে আবার দেখো, দেখো তুমি দেখো, এই এই কলমের উপর ক্লিক করে ক্রাইটেরিয়া, তারপরে ভ্যালু ইকুয়ালস টু, এবার লেস দেন 4 দাও, লেস দেন 4, তারপরে সিলেক্ট, ক্লোজ। এখন সবগুলো হয়েছে না, মানে যেগুলো ছোট সবগুলো হয়েছে। এখন আমরা এরপরে এগুলোকে 0 অ্যাসাইন করব, আসলে এখানে হচ্ছে গ্রেটার দেন 4 সবগুলা, অল ক্লাসেস গ্রেটার দেন 4, এরপরে প্রথম ক্লাসটাকে হচ্ছে শিপ ধরে এটাকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, কেন, ওটা আসলে অন্য জিনিস, আমাদের ক্লাসের মধ্যে পড়ে নিছে। আচ্ছা, আমাদের আরেকটা, মানে গ্রেটার দ্যান 4 না দিয়ে এটা আসলে 4 সময় হবে, এটা একটা দুইটা ক্লাস করবো আমরা, একটা হচ্ছে 0 দিব আর একটা হচ্ছে 1 দিব, ওই জন্য আমরা শিফট ধরে আর একটা এটাকে অ্যাড করে নিলাম। মানে বিষয়টা মানে ভেরি সিম্পল, ইন দ্য সেন্স যে এই কতগুলো ডাটা সেটের মধ্যে কাদেরকে আমরা 1 দিব, তাদেরকে আমরা 0 দিব, সেটা দেয়ারই এই কাজটা, কারণ আমরা এমনি একটা টেবিল সিলেক্ট করে দিতে পারি, অথবা ওই যে এসকিউএল যে কোয়ারি আছে সেই কোয়ারি বিল্ডার দিয়ে বা ক্যালকুলেটার দিয়েও করতে পারি। মূল কথা হলো যে যাদের ভ্যালু 4 থেকে উপরে ছিল তাদেরকে আমরা দিচ্ছি 1 নিউ ফিল্ডে, আর যারা 4 এবং তার নিচে ছিল তাদেরকে আমরা দিব 0। এবার নিউ ফিল্ডে এখানে 0 দেই, 0 দিয়ে চেঞ্জ ভ্যালু। তাহলে এখন দেখো এটা ঘটনা হলো, মানে একটা সেট অফ নিউ ফিল্ড আছে কত, 0, আর একটাতে আছে 1। এটা হচ্ছে, এবার ওকে, তারপরে এখানকার একটা কাজ শেষ, মানে একটা ইনপুটের কাজ আমাদের, মানে স্লোপ নিয়ে যে কাজ এই মডেলে সেই কাজটা আমরা শেষ করলাম। খুশির খবর হলো যে পরের ইনপুট যেটা সেটা কিছু করতে হবে, মানে অ্যাজ ইট ইজ দিলেই হবে, মানে মেইন গেট থেকে দিলেই হবে, অন্য জায়গায় চলে যাবে, এটা আমার কথা না কিন্তু কিতাবের কথা। এই যে এখান থেকে ইনপুট ফ্লাট প্লেইন যেটা, সেটা হচ্ছে মানে ডাটা সেট রেডি করা আছে, এই ডাটা সেটটা শুধুমাত্র আমরা দ্বিতীয় জায়গায় লাগাই দিব। কেমন করে, এই যে দ্বিতীয় এটা আগের মতো করে ডাবল ক্লিক করব, করে আমাদের platplane.img নামে যে ডাটা সেট আছে সেইটাতে যাব আমরা, আমাদের ওই এক্সাম্পলের মধ্যেই খুঁজে পাওয়া যাবে একে, এখানে platplane.img নামের একটা অংশ আছে যেটাকে আর কোনো ফার্দার প্রসেসিং এর দরকার হবে না। তাহলে একটা হলো হচ্ছে মানে স্লোপ আন্ডারস্কোর রিক্লাস যেটা হয়ে গেছে, আর platplane যেটা ইনটু সেটা এমনি আছে, তাই না, যা যেরকম ছিল সেরকমই আমরা ইউজ করবো, পরেরটাতে আবার একটু কাজ করতে হবে, ওরকম করে রিক্লাস করতে হবে আমাদের।
আচ্ছা, পরেরটাকে করার জন্য আমরা এখান থেকে এবার হচ্ছে আরেকটা দিব, যেটা হচ্ছে ল্যান্ড কাভার। মানে আমাদের এই মডেলের তিনটা ইনপুট ছিল, একটা ছিল হচ্ছে ফ্লাট প্লেইন, একটা ছিল স্লোপ, আর একটা হচ্ছে ল্যান্ড কাভার। আমরা প্রথম দিকে একটা একটু ঘষা মাজা করে লাগাইছি, একটা অ্যাজ ইট ইজ লাগাইছি, আবার এটাকে আর একটু ঘষা মাজা করবো। এই জন্য এটা কি আছে, থার্ডটা হচ্ছে ল্যান্ড কাভার। হ্যাঁ, আবার যাই, কোথায় জানি আছে এখানে একটা, থাকতেই হবে, না থাকলে তো চলবে না। আচ্ছা, এটা গেল। এখন আগের মতো করে আবার একটু রেকর্ড করব। সেটা রেকর্ড করার বুদ্ধি হলো এই যে এখানে আবার রেকর্ডে আসব, তারপরে হচ্ছে সেট ডাটা। এখানেও এরকম করে আমাদের কয়েকটা জিনিস বাদ দিয়ে বাকি সবগুলোকে জিরো অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন যে আমাদের আগের মতো কতগুলো ল্যান্ড ইউজার, একটা হচ্ছে রিপারিয়ান এরিয়া আছে, গ্রাস ল্যান্ড আছে, তারপরে রিপারিয়ান, এই দুটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে ওয়ান ভ্যালু দেওয়া হবে। হ্যাঁ, তো সেটার জন্য আগে আমরা দেখে আসছি যে কেমন সিলেক্ট করতে হয়। এটা আমরা এখান থেকে তাহলে একটা আমরা এর উপরে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট অল দিয়ে দিতে পারি, আমরা অত কায়দা কানুন না করে। এখন যেগুলো দরকার এলিমিনেশন মেথড দিয়ে সেটাকে শিফট ধরে ক্লিক করে ওই রোল হেডিং এর উপরে ক্লিক করে তারা দি সিলেক্ট হয়ে যাবে। যেমন জিরো হেডিং এর যেটা সেটা আমরা চাই না, শিফট ধরে ওকে ডি সিলেক্ট করলাম। তারপরে ওয়েটল্যান্ড এটা চাই না, আরেকটা রিপারিয়ান, রিপারিয়ান এই তিনটারে চাই না, আর বাকি যাদেরকে আছে তাদেরকে আমরা ওয়ান ভ্যালু দিব। মানে ওই যে আমরা শুরুতে হচ্ছে আমরা কিন্তু এই জিরো ওয়ান টু যেগুলো অ্যাসাইন করতেছি, আমরা কিন্তু আমরা আলটিমেট প্রোডাক্টটা চাই হচ্ছে জিরো থেকে ফোর পর্যন্ত একটা স্কেলে প্রত্যেকটা পিক্সেল ভাগ হবে, এবং এর মধ্যে ভিতরে কিন্তু কারো কার্যকারণ ব্যাখ্যা করা হচ্ছে কেন ওয়ান নিচ্ছি কেন টু নিচ্ছি, মানে এই পার্টিকুলার স্টাডির জন্য। তাহলে এখন কি করব, আমরা ওয়ান দেয় আছে জাস্ট সিলেক্টেড ড্র এরকম করে দিলে তাহলে দেখা যাচ্ছে, ও এ ভদ্রলোক আবার চার হয়ে গেছে, এটা চার হবে আসলে। মানে হচ্ছে রিপারিয়ান আর ওয়েটল্যান্ড চার ছাড়া বাকি নিউ ভ্যালুগুলো সব প্রথমটা জিরো থাকবে আর বাকিগুলো ওয়ান থাকবে, এরকম আসছে আমাদের সবার। তাহলে এবার হচ্ছে ওকে করে বের হয়ে যাব আমরা। আচ্ছা, এবার দেখেন তাহলে প্রথম তিনটা অংশ আমাদের একটা জায়গায়, মানে এই তিনটা জায়গায় হচ্ছে প্রথম তিনটে ইনপুট আমাদের রেডি আছে। হ্যাঁ, এখন এরা তিনটে যখন এক জায়গায় হবে তখন যাতে গোলমাল করতে না পারে বা আমাদের কথা যাতে শুনে, তার জন্য আমরা কি করতে হবে, ওই ফাংশন একটা লিখতে হবে। এই ফাংশন লেখার জন্য কি করব, আমরা ওই ফাংশনকে ডাবল ক্লিক করে আমরা ফাংশনটা কি চাই সেটা দিব। ওই যে আমরা আগে বললাম যে সে প্রত্যেকটা ইনপুট খুঁজবে, খুঁজে তার ক্রাইটেরিয়া অনুসারে ওই পার্টিকুলার ভ্যালু, মানে পিক্সেল যে ভ্যালু পাবে তার উপর নির্ভর করে, মানে যদি জিরো পায় যদি বলা হয় যে জিরো থাকলে ওয়ান দাও তাহলে সে ওয়ান দেবে, যদি টু পায় যদি বলা হয় টু থাকলে থ্রি দিবা তাহলে সে, মানে মোট কথা হলো প্রেসক্রাইব একটা ফর্মে সে পুরো অপারেশনটা চালাবে, প্রত্যেকটার মধ্যে আসবে, আইসোলেশন হবে, তারপর আবার যাবে, এরকম করে আলটিমেটলি সে ফাংশনটা এখান থেকে রান করবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে সবগুলো, এই যে আমরা এটা কিন্তু দেখাইছি অলরেডি তাই না, যে আমরা হচ্ছে ওয়েটল্যান্ড আর রিপারিয়ান এতে চার থাকবে বাকি সবগুলোতে এক থাকবে আমাদের, মানে এটাও এক ধরনের রিক্লাস করা। এরপরে যাব হচ্ছে আমরা ফাংশানে, ফাংশনটা যাওয়ার জন্য সোজা বুদ্ধি হলো এটা লিখতে কষ্ট হবে, এজন্য এটাকে ডাবল ক্লিক করে খুলবো, আগে খুলবো। হ্যাঁ, খোলার পরে এই যে ক্যালকুলেটরটা বেরোচ্ছে, বের হওয়ার পরে আমাদের দরকার হবে হচ্ছে কন্ডিশনাল, মানে কন্ডিশনাল যে অংশ আছে তার মধ্যে। তাহলে এই যে এই জানালায় ঢুকবো, ঢুকে এখানে দেখবো কন্ডিশনাল। হ্যাঁ,
তারপরে এই কন্ডিশনালকে একটা ডাবল ক্লিক করব, তাহলে সে নিচে এসে যাবে। হ্যাঁ, এখন এই নিচের যে আর্গুমেন্ট 1 টেস্ট 1 আর্গুমেন্ট 2 টেস্ট 1 এগুলো আছে, এই প্রত্যেকটা হলো ভ্যারিয়েবল, এগুলোকে চেঞ্জ করতে হবে। এগুলো করতে কোনো দাঁড়ি কমা সেমিকোলন বা কোনো জায়গায় কোনো মানে অপ্রত্যাশিত পাংচুয়েশন পড়ে, তাহলে এরর মেসেজ দিবে আমাদের প্রসেসটা সাকসেসফুলি রান করবে না। এই জন্য কি করবো আমরা, এই ডকুমেন্ট থেকে আমাদের কি এই ডকুমেন্টটা খোলা আছে, এই ডকুমেন্ট খোলা আছে সবার, খোলা থাকলে এখানে সিলেকশন টুল আমি জানি না কোথায় আছে, আচ্ছা আমার তো মনে হয় এমনি আছে, এটা এরকম করে কপি করে নিব এটা। কপি করে আমাদের ফাংশনের এই পুরোটাকে এখানে পেস্ট করে দিব। স্পেশাল মডেলিং, তারপর আমরা একটু কত পেজ, এটাতে আমরা কত নম্বর পেজে আছে মানে মন্ত্রটা 33 পেজে ডকুমেন্টের পিডিএফ এ ওই কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে, যেটা দিয়ে আমরা কাজটা করব। সিলেক্ট করতে মানে খালি মন্ত্রটুকু মানে এইটুকু আমি যেটুকু সিলেক্ট করছি, মানে এই কাজটা কিন্তু আমরা এখানে লিখেও করতে পারি। হ্যাঁ, কিন্তু বিষয়টা যাতে ভুল কম না হয়, মানে কোমা দাঁড়ি কমা মানে সেমিকোলনের ভুল না হয়, এই জন্য আমরা এখান থেকে, আর এই জন্য আমরা এইদের নামগুলো একই রকম করে রাখছি যাতে আমাদের আউটপুটের সাথে মিলে কষ্ট কম হয়। হ্যাঁ, আমরা কি বুঝাতে পারছি যে যে কন্ডিশনটা চলবে, যেমন এখানে দেখা যাচ্ছে ল্যান্ড কাভারের সার্চ করবে 0 0 থাকলে সে 0 দিবে, তারপরে এখানে 4 থাকলে 4 দিবে, তারপরে 2 থাকলে সামথিং দিবে, 3 থাকলে সামথিং দিবে, দিয়ে আলটিমেট একটা আউটপুট বানাবে। এখন আমরা এখানে আসছি, এখন দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট, অনেক সময় একবার দুইবার বেশি যদি মডেল চালা যায় তাহলে হচ্ছে এই নামগুলোর সাথে মিলবে না, তখন কি করতে হবে যে এই ফর্মুলার মধ্যে করসপন্ডিং নামগুলো দিতে হবে, করসপন্ডিং নামগুলো। আমি কি বুঝাতে পারছি, এখানে দেখা যাচ্ছে n_n1 স্লোপ _rc, এটার সাথে এটা মিল আছে, কিন্তু এরকম হতে এই মডেলটা যদি আর একবার বিল্ড করতে যায় তাহলে ওখানে তো 2 আসবে 3 আসবে, তখন কী করতে হবে যে কপি করে নিয়ে এসে এর করসপন্ডিং নামগুলোকে চেঞ্জ করে দিতে হবে, যেটা এখানে দেখা যাবে, কারণ এই মডেলে যে তিনটা ইনপুট তাদের তিনজনকে ওখানে দেখা যাচ্ছে। বুঝে গেছে বিষয়টা? সিস্টেম জেনারেটেড, এইগুলো কিছু করার নাই আসলে, মানে প্রত্যেকটারই ভিতরে ইঞ্জিন থাকে একটা, যেটুকু বাইরের লোকের অ্যাক্সেস থাকে না, সেইটার ইঞ্জিন জেনারেটেড চেঞ্জ করবে। এগুলো আমাদের নিজে স্ক্রিপ্ট লিখলে এটা আমাদের চেঞ্জ করা যাবে, কিন্তু যেহেতু আমরা পরের ধরনের পদ্মারি করবো এর জন্য আসলে ওদিকে। আচ্ছা, তাহলে অন্য কোনো ইমেজ দিয়ে করতে চাই তাহলে কি এই টেক্সটটা চেঞ্জ করে দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, মানে কি বলে আমার ইনপুটের নাম চেঞ্জ হলে, কেন এটা তো একটা কন্ডিশন আছে, ডলার সাইন তো অবশ্যই দিতে হবে, কেননা এটা হচ্ছে চেনার জন্য, মানে এক্সেলে যেরকম একটা পার্টিকুলার জায়গায় রো কলম দিয়ে ভাগ করলে ডলার সাইন দিয়ে ঠিক করে দিই, এটা প্রোগ্রামিং কনভেনশন। আর আমরা হচ্ছে ওয়েটল্যান্ড এবং আর একটা হচ্ছে রিপারিয়ান, রিভারের ধারণ যে জায়গায় সেটাকে বলে, এই দুটোকে 4 রাখবো আর বাকি সবগুলোকে 1 দেব, আদার দেন একদম 0 ভ্যালুটা ছাড়া, মানে 3টা ডিসি রেখা থাকবে। আচ্ছা, আমরা ধরে নিলাম যে আমাদের হচ্ছে সবগুলো ঠিক আছে, ল্যান্ড কভার 3, তারপরে ফ্ল্যাট প্লেন হ্যাঁ 2 আর স্লোপ 1। এখন এইটাকে আমরা জাস্ট ওকে করব, তাহলে দেখেন যে ওর নিচে আগে কিন্তু কিছু লেখা ছিল না, একটা কোশ্চেন মার্ক দেওয়া ছিল, এখন কন্ডিশনাল একটা মানে লেখা আসছে যে এ একটা কন্ডিশন পারফর্ম করবে ডিপেন্ডিং অন ওই তিনটা ইনপুট ফাইল। ঠিক আছে, আমরা একসাথে আসি, এ তো শেষ, একদম শেষের দিকে আসে গেছে এটা, মানে এই মডেলের ফ্যাশন শো প্রায় শেষ, এখনই পারফর্ম করবে।
তাহলে আমরা হচ্ছে মধ্যেখানে ফাংশনটা রেডি করলাম, এরপরে যাব কোথায় আমরা? আচ্ছা, এবার হচ্ছে আমরা আউটপুটটা কিরকম চাই তাকে আমরা মানে ডিফাইন করে দিব। আমরা আউটপুট রাখবো কি, এগুলো আসলে এক একটা কন্টেইনার বা ভেরিয়েবল, মানে যেখানে আসলে ইনপুট ডাটাগুলো লাগবে। হ্যাঁ, এইটাকে ডাবল ক্লিক করব, তারপর এইখানে যাব আমরা, গিয়ে এখানে একটা নাম আছে সেন্সিটিভিটি ডট আইএমজি, যার নামের শেষে সে এটা একটু কপি করে নিলাম। নেয়ার পরে এখানে দেওয়ার পরে এইটাকে একটু যার নামের ইনিশিয়াল দিয়ে আমি যেমন ZHS দিয়ে দিলাম, তাহলে আর কারোর সাথে মিলবে না সে। মানে সেন্সিটিভিটি ডট আইএমজি ছিল, আমি এটার সাথে হয়তো কেউ আগে করে থাকতে পারে অথবা করে থাকলেও সেটাকে অমিত্র বুদ্ধি আছে, কিন্তু একটা মানে এক্সেপশন মানে ইউনিক নাম দিলে তাহলে কারোর সাথে গণ্ডগোল পাকাবে না, চিনতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা নাম দিলাম আউটপুটের। আচ্ছা, এখন এই আউটপুটটা চাই আমরা, তো দুইটা আউটপুট হতে পারে, একটা হলো থিমাটিক আউটপুট আর একটা হলো কন্টিনিউয়াস আউটপুট। এই দুটো সম্পর্কে আমরা এমনি ভালো জানি মোটামুটি, যে দেন যেরকম যে প্রত্যেকটা ভ্যালু কন্টিনিউয়াস থাকে মানে একদম ওভারঅল, আর যদি ল্যান্ড ইউজ হয় তাহলে ক্লাস্টার অফ ভ্যালুজ হচ্ছে আমাদের ঠিক আছে, মানে একটা পুরো এলাকায় কিন্তু ভ্যালু চেঞ্জ না, একই রকম ভ্যালু থাকে যাবে, মানে কোনোটা কম ল্যান্ড ইউজ কোনোটা বেশি ল্যান্ড ইউজ এরকম, মানে বেশি এগ্রিকালচার এরকম হবে না, কিন্তু একদমই মানে ডিসক্রিট একটা আর একটা কন্টিনিউয়াস। তো আমরা যেহেতু এটাকে মানে থিম্যাটিক ভ্যালু দেখতে চাই, এই জন্য এটা এই জায়গাতে চেঞ্জ করে দিব। হ্যাঁ, ওই যে এখানে ফাইল টাইপ থেকে ওই যে থিম্যাটিক করে দিব। হ্যাঁ, এটার উপরে যে অংশ আমরা যে নাম দিয়ে এক্সটেনশন দিলাম সেটা যদি ভুলে যাই, তাহলে ওই উপরে ডিলিট ফাইল যদি এক্সিস্টিং আগে তো সেম নামে থেকে থাকে তাহলে তাকে ওভাররাইট করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হলো যে দেম যেমন মানে ডিজিটাল এলিভেশন মডেল যখন ইন্টারপোলেট করে কোনো এক জায়গায় তৈরি করা হয় তখন হয় কি যে মানে অ্যাক্সিডেন্টালি হয়তো কোনো ভ্যালু কারোর সাথে মিশতে পারে, কিন্তু মানে থিওরিটিক্যালি প্রত্যেকটা ভ্যালু পিক্সেলের ইউনিক, মানে যেটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। আবার অন্যভাবে যদি ওই পার্টিকুলার এলাকার যদি ল্যান্ড ইউজ দেখি ওই একই স্টার্ট এরিয়ায় তাহলে দেখা যাবে যে অনেক বড় এলাকা, এটা হচ্ছে এগ্রিকালচার, আরেকদিকে হচ্ছে ওয়াটার বডি, আরেকদিকে হচ্ছে রেসিডেন্সিয়াল, আরেকদিকে হচ্ছে আরেকটা রকম ল্যান্ড ইউজ, কিন্তু ওই রেসিডেন্সিয়াল মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য নাই, কিন্তু ডেমের ওই পার্টিকুলার জায়গায় কোনো জায়গায় 5 মিটার, কোনো জায়গায় 7 মিটার, কোনো জায়গায় 10 মিটার, মানে প্রত্যেকটা ভ্যালু একটা হচ্ছে ইউনিক, যেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আরেকটা হচ্ছে পার্টিকুলার ডিসক্রিট ক্যাটাগরি থাকে যে ক্যাটাগরিক্যাল ভ্যালু। তো আমরা এই ডাটাকে চাই হচ্ছে কতগুলো ক্যাটাগরিতে, এই জন্য এটাকে আমরা থিমেটিক ভ্যালু দিলাম। আমরা কি বুঝছি যে পুরো স্টাডি এরিয়ার সব ভ্যালু যদি ইউনিক হয় তাহলে সেটা আসলে কন্টিনিউয়াস ডাটা অন্তর্ভুক্ত, আর বাকিটা হচ্ছে যে কতগুলো গ্রুপ বা ক্যাটাগরিতে যদি হয় তখন এটা হচ্ছে ডিসক্রিট বা ক্যাটাগরিক্যাল কতগুলো ভ্যালু হতে পারে। তাহলে আমাদের এখন পর্দা এখন এরকম দেখা যাচ্ছে বিষয়টা। আচ্ছা, এখন এই জিনিসটা তৈরি করে ফেলছে, এখন পর্যন্ত কিন্তু সেভ করে নিই, তো আমরা একটা কাজ করি এটাকে একটু সেভ করে ফেলি। হ্যাঁ, আমাদের সুবিধা মতো আমাদের নিজেদের নাম দিয়ে যে কোনো এক জায়গায় সেভ করতে গেলে দেখবেন যে অলরেডি অনেক মডেল তৈরি হয়ে বসে আছে। অনেক মডেল তৈরি হয়ে বসে আছে, তো আমাদের নামে একটা মডেল দিতে পারি, এটা যে নিজের নামে মডেল করার এটাই সুযোগ। আচ্ছা, মডেলের মধ্যেই থাক। আচ্ছা, এইটা যে কোনো একটা নাম দিই আমরা, সেন্সিটি আন্ডারস্কোর ZHS এরকম নাম দিলাম। তারপরে ওই যে মডেলের একটা আলাদা এক্সটেনশন আছে, ওরা GMD হিসেবে এটাকে এক্সটেনশন সেভ করে।
তাহলে বিষয়টা সেভ হয়ে গেলে আমরা এতক্ষণ যে খাটাখাটনি করছি এই খাটাখাটি গুলা এখন আমরা রিউজ করতে পারবো, চাইলে কারোর সাথে শেয়ার করতে পারবো। হ্যাঁ আমরা কি সবাই এক জায়গায় আছি? আচ্ছা এইবার হলো আসলে মানে চালানোর বিষয় মডেলটা, আসলে যদি আমাদের সব দাড়ি কমা সেমিকোলন ঠিক থাকে তাহলে মডেলটা একটা আউটপুট দিবে, সেটা কেমন? এই যে এখানে একটা বিদ্যুতের চমক আছে, এই বিদ্যুতের চমকে ক্লিক করতে হবে। আমি এর আগে আসলে এই রান সাইন এরকম দেখিনি, অনেক জায়গায় আছে কিছু মানে ট্রায়াঙ্গুলার অ্যারো রাইট সাইডে থাকে মানে যেটা দিয়ে রান বোঝানো যায়, কিন্তু আমি এই রান এরকম দেখি না, রান তো না এটা আসলে, রান হচ্ছে বড় কিছু। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, একটা একটা করে মডেল আসছে, এরকম আসার কথা সব যদি ঠিক থাকে তাহলে আমাদের মডেলের যে কম্পোনেন্টগুলো ছিল তিনবার চলছে কিন্তু সে মানে তিনটার উপরে তিনবার চলল, তারপর সে একটা আউটপুট এখন দেখা যাচ্ছে যে 100% ঠিক হয়ে গেছে এটা। এখন এটাকে আমরা বন্ধ করে দিতে পারি যদি আমাদের সাকসেসফুলি এটা রান হয়ে থাকে। আচ্ছা আমরা তাহলে কি করব এবার হচ্ছে, আমরা যদি চাই তাহলে এইটাকে রিমুভ করে আগেরটাকে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিয়ে যে কাজটা করলাম তার আউটপুট যদি দেখতে চাই আমরা, তাহলে আমরা যেখানে রাখছিলাম সেন্সিটিভিটি ডট মানে আন্ডারস্কোর দিয়ে সেটাকে খুলে দেখতে পারি। এটা দেখার জন্য দুইটা আলাদা ভিউ করে ফেললে সুবিধা হয়, যেমন কারোর সাথে যদি কম্পেয়ার করতে চাই আমরা হোমে গিয়ে অ্যাড ভিউস থেকে দুইটা ভিউ আছে দেখেন, একটা জায়গায় টু ভিউ আছে ডিসপ্লে, তাহলে দুই পাশে দুইটা উইন্ডো তৈরি হবে। হ্যাঁ তৈরি হলে এক পাশে আমরা অরিজিনালটা রাখবো আর এক পাশে হচ্ছে প্রসেসটা রাখবো, তাহলে ডিফারেন্সটা টের পাবো আমরা, বুঝে গেছে? অরিজিনাল যে কোনো একটা নিয়ে আসি আমরা, যেমন একটা ল্যান্ড কভার, এখানে আমরা হচ্ছে ল্যান্ড কভার একটা ছিল, ল্যান্ড কভার ডট আইএমজি এটা নিয়ে আসলাম, আর এইখানে আমরা যে প্রসেস ডাটা সেইটা নিয়ে আসি, আমরা দিছি কি নাম সেন্সিটিভিটি ডট জেড এইচ এস। আচ্ছা দুইটার মধ্যে একটুখানি ভিন্নতা আছে, হ্যাঁ ভিন্নতা আছে মানে একটা হচ্ছে কালার আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রথম ভিন্নতা, আর ভিতরে ইন্টারনাল কিছু চেঞ্জ আছে যেটা দেখার জন্য একটু পরে আমাদের ওয়েট করতে হবে এবং ওগুলো কালার চেঞ্জ করতে হবে। তার মানে এইটা একটা রকম ছিল না মানে একটা রকমের ইনপুট ছিল আর এটা আর একরকম, এখন এইটাকে রিমুভ করে দিয়ে এদিকে আরেকটা জিনিস নিয়ে আসি আমরা, এটাকে রিমুভ করে দিয়ে ঠিক এখানে অন্য আরেকটা নিয়ে আসি আমরা, হচ্ছে আরেকটা ছিল ফ্ল্যাট প্লেন মনে হয়, মানে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল কতগুলো ইনপুট ছিল যাদেরকে একসাথে কম্বাইন করে এই আউটপুটটা পাইছি। হ্যাঁ তাহলে এই আউটপুটটাকে দেখার জন্য আমরা যদি চাই তাহলে এটাকে দেখার জন্য যে আমরা কি বলে এদেরকে ডিসক্রিট কতগুলো কালার দিয়েও আলাদা করে দেখতে পারি, আমরা এটুকু যদি কনফিউশন হয় যে হ্যাঁ আমরা একটা ছোটোখাটো মডেল বানাতে পারি সে মডেল চালাতে পারি তারপরে তার একটা আউটপুট হলে সেটা আমরা দেখতে পারি, এটুকু তো সবাই এক এক কবল না? হ্যাঁ সবাই কবল, ওটা একটা ইন্টেলিজেন্ট মেসেজ দেবে খালি কোনটা সার্চ করলে পাবো, এজন্য অতি সন্তর্ক মনে সাবধানে আমরা দাঁড়িয়ে কোনো ফেন করব সহ একসাথে গেছি যাতে ভুল না সুযোগ না পাই। তাহলে এখন হচ্ছে একটা আউটপুট যেটা আছে, আমাদের এখানে আসলে ওরকম মেসেজের দরকার হয় না, বিকজ ওই যে আমরা যে ডায়লগ বক্সটা আগে দেখলাম যে কিছু দৌড়াদৌড়ি করতেছে তিনটা ইনপুট দৌড়াদৌড়ি করে বলবো যে আপনার প্রসেস শেষ হয়ে গেছে ডিসমিস করতে চান কিনা,
ওটা একটা মেসেজ বক্স, আর এটা ছাড়াও যদি কোনো কিছু হয় তাহলে আলাদা একটা ফর্ম চলে যাবে এখান থেকে। যদি আমরা ভুল করার সুযোগ পাই না এখানে, ভুল করার সুযোগ হলো তখন সে একটা আলাদা মেসেজ দিয়ে আলাদা ডায়লগ বক্স আসে, যেখানে ওই মেসেজটার ডিসক্রিপশন সহ কোড নম্বর সহ আসে, যেটা দেখে তার নারী নক্ষত্র বের করে তাকে কারণ শুরু করা সম্ভব হতে থাকে। এখন আমরা অলরেডি 5 মিনিট পিছনে আছি, নাস্তার টাইম থেকে পরে এসে বাকি অংশ শুরু করবো, না আরও একটু বাকি আছে আমরা বাকি অংশ। আর এটা দিয়ে আমাদের হচ্ছে দুইটা, আমরা বললাম যে আর একটা ছোট্ট পার্ট আছে, এটা তো একটা ইন্ডিভিজুয়াল পার্ট যে তিনটা রাস্তার ডাটা জোড়া দিয়ে একটা রাস্তার ডাটা মানে আউটপুট রাস্তা বানানো, তাই না? যেখানে হচ্ছে আমরা একটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস যেটাকে বললাম যে 0 থেকে 4 পর্যন্ত সেটা করছে। আরেকটা হতে পারে যে একটা স্যাটেলাইট ইমেজ এই সেম জায়গায় তার ইমেজ কোয়ালিটিকে এনহ্যান্স করা হবে, তারপর দুটোকে ওভারলে করা হবে। তা আমরা এরপরে এসে এই স্যাটেলাইট ইমেজ থেকে এনহ্যান্স করা যায় কিনা আমরা সেটা দেখবো। আর আমরা এমনি বলে দিব যে হচ্ছে যে এই দুটোকে কম্বাইন করতে হয় কেমন করে, তার সব সব দলীয় প্রস্তাবের জানাবাটা এর মধ্যেই আছে, আপনারা খালি নিজেরা করে এক দুই কথার একটা রিপোর্ট দেবেন আমাকে। কারণ পুরো ট্রেনিং জুড়ে আমার পরীক্ষা নেওয়ার কোনো জায়গা হতে পারে, ওয়ার্কশপ এরকম রিপোর্ট ছাড়া হবে না আসলে। আর তাহলে বলবো যে না এখানে খালি ট্রেনিং আসছি সার্টিফিকেট পাবে, এটা আসলে ভালো কথা না। চলেন আমরা সবাই মিলে তারপরে আমরা শেষ করে ফেলবো। ও আচ্ছা, এটা তো সিনেমা বন্ধ করতে হবে, পজে, হ্যাঁ পজ। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তিনটে ইনপুট ছিল, তাদেরকে একটা ফাংশন তো একটা আউটপুট নিয়ে আসলাম, এটা একটা সিম্পল মডেল, জটিল হতে পারে এর থেকে সোজা হতে পারে। তো এইটাতে নিচের দিকে যেমন দেখাচ্ছে, আমরা আগের একটু আগে আমরা খুলতেছিলাম না যে এই যে এই আউটপুটটা দুইটা উইন্ডো স্প্লিট করে, তাই না? তো এখন এইটাকে শো অ্যাট্রিবিউট আছে, এর এক একটা ক্লাসকে যদি এক এক রকম নাম দেই আমরা, বা এক একটা কালার চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু দেখতে ভিন্ন রকম হবে। যেমন এই প্রথমটা যদি এটা ইয়েলো দেই তাহলে একরকম হলো, তারপর দ্বিতীয়টাতে এসে যদি গ্রিন দেই তাহলে একরকম, তারপর তৃতীয়টাতে এসে যদি আর একটা পার্পল কালার দেই, তার মানে আমরা কতগুলো মিনিংফুল কালার করছি। এটা যে যার মতো হতে পারে, যে আমরা যে আউটপুটটা করলাম এটা হচ্ছে ওই যে আমার সেন্সিটিভিটি আন্ডারস্কোর পার্টিকুলার একটা জিনিস করছি, সেটা আসলে কালার ডিসপ্লে করলে এরকম করে। এখন যেটা আমরা করবো, আমরা আরও একটা মডেলিং যেটা আছে সেটা হচ্ছে একটা নতুন মডেল করব, হ্যাঁ, যেটাতে হচ্ছে ওই স্পট নামের একটা ইমেজ আছে, এই ইমেজটাকে কোয়ালিটি ইনক্রিজ করবে। যেটা করার জন্য আমাদের আগের মডেলিং টুলটা যদি খোলা থাকে, এরকম খোলা যদি থাকে তাহলে আবার খোলা না থাকলেও নতুন একটা খোলা যাবে, ফাইলে গিয়ে নিউ একটা খুলবো, হ্যাঁ নিউ নামের একটা খুলবো, তাহলে আগেটা নিচে চাপা পড়ে থাকবে আর নতুন একটা খুলবে। এখন এইটাতে যে কাজ করবো সেটা হচ্ছে একটা রাস্টার ডাটা থাকবে, তার উপর একটা ফিল্ট্রেশন হবে, আর একটা হলো মানে একটা ফাংশন থাকবে আর আউটপুট রাস্টার থাকবে। সেটার জন্য কি হবে, এরকম একটা ফিগার আসবে, যেটা হচ্ছে আমরা আগের মতো করে এটাকে ক্লিক করে লক করে দিয়ে, তারপরে একটা রাস্টার ডাটা আর একটা হচ্ছে ম্যাট্রিক্স, তারপরে মধ্যেখানে একটা ফাংশন আর আরেকটা হচ্ছে আউটপুট, এরকম তিনটা জিনিস নতুন একটা মডেল রেডি করবো আমরা। এখন এদের মধ্যে আমরা সংযোগ করাবো, এটা থেকে এদিকে, এটা থেকে এদিকে, আর এইটা থেকে এদিকে, ঠিক আছে? যেহেতু আমরা কেবল একটা ফ্রেমওয়ার্কটা হলো স্কিম্যাটিক ডায়াগ্রাম, এখন এই ইনপুটগুলো প্যারামিটারগুলো সেট করতে হবে। সেটা সেট করার জন্য কিতাবে সব কিছুই লেখা আছে, আমরা খালি দেখে দেখে
প্রথমটা হচ্ছে ইনপুট লেয়ার যেটা সেটাকে ঠিক করে দিব। যেমন এইটাকে এই সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করব, করে আগের মতো করে আমরা ইনপুটে কোনো প্রসেসিং লাগবে না মোস্ট প্রবলি। এখান থেকে স্পট নামের একটা ইমেজ আছে, স্পট ডট img, এই যে ঠিক আছে, সেটা দিয়ে এই যে এক নম্বর মডেলের মধ্যে ইনপুটটা মানে এক নম্বর ভেরিয়েবলের মধ্যে ইনপুটটা ফিক্স হয়েছে। এরপরে দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে এই যে কনভালশন নামের একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা লাগাবো। সেটা কেমন করে লাগাতে হবে, এই যে আমরা যে একটা ফিল্টার লাগাইছি এটাতে ডাবল ক্লিক করব। হ্যাঁ, এটাতে ডাবল ক্লিক করার ফলে দুইটা উইন্ডো আসবে, এই যে একটা আছে ম্যাট্রিক্স ডেফিনিশন আর একটা আসবে এরকম ম্যাট্রিক্সের আরেকটা প্রপার্টিজ সহ। এখানে বিল্ট ইন যেটা সেটাই থাকবে এই কার্নেলের মধ্যে, মানে এটা আসলে এক এক রকমের টাইপের, এর মধ্যে সামারি যেটা সেইটা সিলেক্ট করব আমরা। আর এখানে 3x3 ম্যাট্রিক্স মানে হচ্ছে সে যখন ফিল্টারটা পাস করাবে তখন 3 সেল বাই 3 সেল এরকম একটা অ্যারে নিয়ে কাজ করবে। 5x5 এটার জন্য আমরা করব, সেটা হচ্ছে এখানে সিলেকশন এটুকুই শেষ। শেষ হয়ে গেলে এখানে এটাকে ওকে করে দিয়ে আমরা চলে যাব। তাহলে যে N2 সামারি এরকম, মানে আমরা একটা সিম্পল ফিল্টার যেটা অলরেডি প্যারামিটারগুলো করা আছে সেটা দিলাম। এখন হচ্ছে মাঝখানে একটা ফাংশন লাগবে মোস্ট প্রবলি, আগের বার দেখছিলাম আমরা যে ফাংশনটাকে ফিক্স করানোর জন্য এটাতে ডাবল ক্লিক করতে হয়, ডাবল ক্লিক করে এর উপরে কনভল্ভ মোস্ট প্রবলি আছে, এই যে কনভল্ভ উপরে থেকে নিচ 3 নম্বরটা এটাকে ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, ডাবল ক্লিক করলে ওর সব হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল সহ নিচের দিকে আসে। এখন আমাদের উপরের কোণার দিকে দেখা যাচ্ছে স্পট 1 আছে আর একটা সামারি আছে। আমাদের এই ডকুমেন্টেশন অনুসারে আমরা যে ফিল্ট্রেশনটা করতে চাই সেখানে হচ্ছে প্রথমটা স্পট 1 হবে আর হচ্ছে পরেরটা হবে সামারি। সো সেই জন্য আমরা কি করব, এইটার মধ্যে একটা ক্লিক করে কার্সারটা রাখব। রাখার পরে উপরে যে ভেরিয়েবলটা আছে তার নামের উপরে ডাবল ক্লিক করব। তাহলে আর কষ্ট করে নামটা কপি মানে লিখতে হবে না বা ভুল হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয়বার একই রকম এই কার্নেলের মধ্যে এসে একে রেখে দিব, রেখে দিয়ে ডাবল ক্লিক, তাহলে সে চলে আসবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ফিল্টারটা হওয়ার কথা ছিল সেরকম একটা ফিল্টার তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এবার কি করব, ক্লিক করব। ক্লিক করলে তাহলে উপরের দিক থেকে তলা কমপ্লিট হচ্ছে, মানে উপরের দিক থেকে নিচের দিকে আসতেছে। এখন তাহলে বেসমেন্টটা বাকি আছে, তো বেসমেন্টটা আউটপুট রাস্টার যেটা চাই সেরকম একটা নাম দিব। তার আগে আগের মতো এখানে দেখে নেই কিতাবে কি বলছে, আউটপুট রাস্টার নাম দিব স্পট আন্ডারস্কোর সামারি, এটার নাম দিব আমরা। তাহলে এখানে ডাবল ক্লিক করে এখানে যাব, গিয়ে নামটা দিলাম সামারি, ঠিক আগের মতোই এখানে একটা জেডএস লাগিয়ে দেই, ডট img দিতেও পারি আমরা। তাহলে এখন এটা কন্টিনিউয়াসই থাকবে, হ্যাঁ এটা কন্টিনিউয়াসই থাকবে, এই যে এখানে লেখা আছে। আর এইটা হচ্ছে ডিলিট যদি এক্সিস্ট মানে সন্দেহ থাকে, যদি যে এই নামে আগে করা হয়েছে তাহলে সেটা আমরা চেক করে দিতে পারি। এরপরে ওকে, তার মানে এটা আর একটা ছোট মডেল যেটা হচ্ছে একটা প্যারামিটার কম আছে সেটা দিয়ে একটা ছোট মডেল তৈরি করা। এখন এটাকে যদি চাই আমরা তাহলে আগের মতো করে কি করব, সেভ করে ফেলবো। এটার কি নাম ছিল, এটার আমরা কি নাম দিতে পারি, এনহ্যান্স বা কিছু একটা নাম দেই, জেডএইচএস। তার মানে দুটা মডেলই আমাদের সেভ হয়ে গেল আমাদের মডেলের মধ্যে।
তাহলে এখন পর্যন্ত কোনো মানে ডাইলেমা আছে? তাহলে যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা এইখানে একটা ক্লিক করব, যেটা হচ্ছে এই যে নো মেসেজ ইজ এ গুড মেসেজ প্রোগ্রামিং এর ভাষায়। যদি আমরা আগেবার এটা ক্লোজ করে দিছিলাম, ওই যে এখানে সব স্ট্যাটাস বলছে যে 4 নম্বর প্রসেস চলছে, ডান, তারপর 100% প্রোগ্রেস হয়ে গেছে। তোমাদের গন্ডগোল হয়েছে? আচ্ছা, তো এটা কি হলো? তাহলে আমাদের এই প্রসেসটা হলো, যেটা হচ্ছে আগের প্রসেসটা করলাম আমরা হচ্ছে তিনটা ইনপুট দিয়ে কতগুলো ফাংশন দিয়ে একটা পার্টিকুলার রেজাল্ট আউটপুটে দিয়ে গেছি। এটা হচ্ছে শুধু একটা ফিল্টার সেটলাইজিং এর উপর করে এটা এরকম মানে প্রসেসটা করে একটা নতুন মানে আগে ছিল একটা স্কোয়াড অরিজিনাল ছিল সেটার উপর একটা ফিল্টারেশন অ্যাপ্লাই করে নতুন একটা করা হবে। এটা আমরা আগের মতো করে যদি দেখতে চাই তাহলে এই যে আগে যেটা ছিল এটাকে ছেড়ে দিয়ে রিমুভ করে দরকার নাই, ওরে বাবা, ওপেন রাস্টার এক্সাম্পল কোথায় জানি কি ছিল, কি নাম যে ছিল এটার, স্পট সামারি মোস্ট প্রবাবলি ছিল। হ্যাঁ, এটা একটা স্পট সামারি। এটা একটা স্যাটেলাইট ওয়েব যেটার উপরে আমাদের প্রসেসিংটা হচ্ছে মানে প্রসেস করা ইমেজ এটা। আর এটা অরিজিনালটা দেখতে চাইলে পাশাপাশি আমরা দেখতে পারি, কিন্তু এটা খালি চোখে খুব বেশি ডিফারেন্স দেখা যাবে না, কিন্তু প্রসেসিং এর পার্সপেক্টিভ থেকে এটা আসলে খানিকটা এনহ্যান্স হয়েছে, যেটা হচ্ছে ওই ফিল্টারটা চালানোর কারণে। হ্যাঁ, এখন হচ্ছে বাকি কাজ আমরা এখানে করব না। এবার হচ্ছে আমাদের আর ছোট একটা অংশ আছে, এটা তো সেভ করে করে ফেললাম। এরপরে হচ্ছে যে এই দুটো দুই দিকে যে কম্পোনেন্ট বেরোলো এই দুটাকে একসাথে জড়াবো। এই জড়াবার কাজ হচ্ছে কি, আমরা একটুখানি আগাই দিই আপনাদের, এই জড়া দেওয়ার কাজ হচ্ছে এখানে একটা মডেল খোলা আছে, এইটা এডিটে গিয়ে সিলেক্ট অল, সব সিলেক্ট হয়ে গেল। তারপর উইন্ডোজে বাংলা মডেলটা কপি আগের মানে মডেলের মধ্যে গিয়ে বাউটা খুলে এডিট থেকে পেজ নিলে দুটো এক জায়গায় এসে গেল। বলে গেছে এই কম্পোনেন্টগুলো এখান থেকে তো সিলেক্ট করলাম, অথবা আগের যে মডেল আমাদের দুইটা ভিন্ন মডেল সেভ হলো না, তো যে কোনো একটাকে কপি করে সিলেক্ট অপরে কপি করে অন্যটার মধ্যে পেস্ট দিলে এডিট থেকে পেস্ট দিলে দুটো একটার মধ্যে ঢুকে পড়বে। ঢুকে পড়ার পরে আমাদের আরও দুইটা মানে কম্পোনেন্ট অ্যাড করতে হবে, সেটা হলো কি, এখানে আরও ছোটোখাটো কিছু জিনিস আছে এগুলো আপনারা একটু করবেন। এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এটুকু, এই যে চেহারাটা হবে এরকম, এই যে এই আগেরটা এদিকে হলো, এটা আমরা করলাম, এই গলাটা বসাইতে হবে, এটা একটা স্কেলার মানে অপারেটর আর রাস্টার পেটা। এই বিটের জন্য কী কী করতে হবে আমাদের ডকুমেন্টেশনে বলে দেওয়া আছে, আর এটা বেশি বড় না, এক দুই পাতার একটা রিপোর্ট হলো যে কেন করলাম কী করলাম, জানা করার পর লাগে তাও এসব দিদি তো খুব আমরা হলো তাহলে এই কাজটা করবো। আমাদের হচ্ছে করতে হবে এটাকে কপি করে আগেরটার মধ্যে নিয়ে এসে আরেকটা সেভ এজ নাম দিয়ে করে ফেললাম, দেওয়ার পরে এই দুটো অপারেটর লাগাবো এবং এর সাথে যে করেসপন্ডিং চেঞ্জ হবে বেশি বড় না, এটা মনে হয় 30 পেজ ছিল না, 50 পেজের মধ্যে ছিল টোটাল, তার মধ্যে 30 থেকে 35 পেজ আমরা পড়ে গেছি আর 8-10 পেজ আছে আপনাদের পড়ার জন্য, যেহেতু আমাকে 500 টাকা হেল্প করবে আপনাদের কপি হয়ে গেছে। এখন অপারেটরগুলো বসাইতে হবে, কানেকশন দিতে হবে আর তাদের দেনা পাওনা মেটাইতে হবে, মানে প্যারামিটারগুলো ঠিক মতো দিতে হবে, দিয়ে এটা রান দিলেই আমাদের হচ্ছে, আমরা তো হচ্ছে দুইটা আলাদা আলাদা আউটপুট দেখছি তাই না, যে স্যাটেলাইট ইমেজ এনহ্যান্স করলাম একটা ছোট মডেল দিয়ে আর আরেকটা হচ্ছে রিক্লাসিফিকেশন গুলো জোড়া দিলাম। এখন এই দুটো থেকে একটার উপরে নিয়ে এসে কি আউটপুট নিয়ে আসতে হয় সেইটাই হচ্ছে, এইটা এখন দেখে একটু মডেল মডেল মনে হচ্ছে যে একটু কমপ্লেক্স আছে, আগেগুলো সিধা মানে সোজা মনে হচ্ছে, বেশি একটা হাত পাওয়া নাই বেশি একটা কমপ্লেক্সও নাই তাই না। তাহলে আমরা মোটামুটি কনফিডেন্ট যে আমরা হচ্ছে স্পেশাল মডেলিং যতটুকু দরকার ছিল আরও অনেক ভিতরের বিষয় আছে
তিন ঘন্টার ক্লাসে আসলে এত পড়া সম্ভব না। ভুলে গেছি, ধরো মনে হয় এর আগে আছে স্কেলারের কাজ, মানে এটাতে কি কেন দেয়া হয়, এখানেও লেখা নেই। ও আচ্ছা, এটা হতে পারে যে আমাদের হচ্ছে রাস্টার ডাটা, মেট্রো ডাটা, এগুলো যেমন ডাটা টাইপ আছে না আমাদের, কোনটা ইন্টেজার হয়, কোনটা ফ্লোট হয়, কোনটা রাস্টার যে পিসের ভ্যালুগুলো সেগুলো হচ্ছে এক এক রকম, মানে এক একটা টাইপ আছে, কোনোটা ফ্লোট মানে ডেসিমাল ভ্যালু ধরার জন্য, কোনোটা হচ্ছে একদম শর্ট ইন্টেজার, কোনোটা লং ইন্টেজার, এরকম আছে। তো স্কেলারটা মোস্ট প্রবলি এর হচ্ছে ওই ডাটা টাইপ ডিক্লারেশনের জন্য, যে ম্যাক্সিমাম কতটুকু অংশ সে কত ক্যারেক্টার পর্যন্ত ধরতে পারে। তাহলে আমরা মোটামুটি আজকে ক্লাস হলো, তাহলে আমরা হচ্ছে পড়লাম কি একবার কেচে গন্ডোস করি আমরা, যে আমরা হচ্ছে মডেলের মানে স্পেশাল মডেলিং যেটা বলে নামটা অনেক বড় কিন্তু, হ্যাঁ স্পেশাল মডেলিং কিন্তু বিষয়টা মানে আমরা সহজ করে একটুখানি শিখলাম যে অল্প করে প্রাইমারি ক্লাস করছি, যে একটা মডেলের ওপেন করতে পারি নতুন মডেল মেকার, তার মধ্যে বিভিন্ন কম্পোনেন্টগুলো দিব, দিয়ে তারপর হচ্ছে আমাদের লজিক বা আমাদের চিন্তাধারাগুলোকে সন্নিবেশিত করে আমাদের ডিজার্ড অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য কতগুলো প্যারামিটারকে ফর্মালাইজ বা প্যারামিটার দিয়ে তাদেরকে ফুলফিল বা কপুলেট করব। তারপর এটা আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি বা কারোর সাথে শেয়ার করতে পারি, অথবা আজকে ইউজ করলাম 2 বছর পরে আবার ইউজ করতে পারি, তাই না, মানে নিজের মনে করে রাখে নিতে পারি। তো এরকম হচ্ছে এটা আমরা আসলে আমাদের মডেল বিল্ডারের সুবিধা, এটার মধ্যে নানান কমপ্লেক্স মানে বেরি ব্যাসম্ভব কঠিন জিনিস করা সম্ভব। তো এটা আসলে চিন্তা বেশি করে কঠিন করতে, মানে জটিল জিনিস করতে হলে জটিল চিন্তা বা লজিক আগে বের করতে হবে, মানে অনেক কঠিন কাজ করানো সম্ভব কিন্তু সেটা আসলে লজিকে ডেফিনিশন বের করতে হবে, যে অপারেটার বা যে অপারেট করবে তাকে। ঠিক আছে, তাহলে এরপরের দিন আমরা ব্যাচ প্রসেসিং দেখি কেমন করা যায়, ওটা হলে আমার সাথে মোটামুটি মানে এক দলীয় শাসন শেষ, তারপরে শেষে একটা হবে মনে হয় দুজনে একটা, আমার আর এসআর দুজনে একক ক্লাস হলে ওই দিন আর একটা হয়তো ছোটোখাটো এরকম একটা নিতে পারি, পরীক্ষা না ওয়ার্কশপ অথবা এক্সারসাইজ কিছু একটা হতে পারে। তো এইটা আপনারা একটু কাইন্ডলি সোজা জিনিস দিয়ে দিলে সবার সম্পর্কে একটা আমাদের মানে একটা ডকুমেন্ট থাকে যে আমরা আপনাদেরকে অ্যাসেস করতে পারি, নাহলে এটা আসলে ট্রেনিং এর একটা পার্ট মানে গুরুত্বপূর্ণ পার্ট হলো হচ্ছে অ্যাসেসমেন্ট, এটা না থাকলে কোনো ট্রেনিং ভালো চলবে না, মানে যে মল সার্টিফিকেট দিবি কিন্তু নজির আছে কিন্তু আমরা এখানে অনেক লোককে সার্টিফিকেট দিই না, হ্যাঁ এর আগে অনেক ব্যাস ছিল, হ্যাঁ মানে প্রচুর লোকজন মানে সাম পার্সেন্টেজ দেখা যায় 20% 20% সার্টিফিকেট পায় মানে যে ট্রেনিং এর প্রয়োজন। আমরা হয়তো অতটা কঠিন হবো না এবার, কিন্তু স্টিল কথা দিতে পারতেছি না যে একবারে উদার হবো বা কলম হবে, তো এই জন্য আমরা আশা করি যাতে এই অ্যাসাইনমেন্টগুলো আমরা সময় দিই, এবং আরেকটা অ্যাসাইনমেন্ট হয়তো এরকম হবে যেটা দিয়ে আমরা আসলে ইভালুয়েট করতে পারবো আমাদের আর দুইটা ক্লাস, একটা আমার বাকি আছে আর দুটো কমন সব মিলে, তাহলে দুইটা ইন্ডিভিজুয়াল ক্লাস, দুইটা বা তিনটা ইন্ডিভিজুয়াল ক্লাস আর একটা কমন ক্লাস, তো সব মিলে 4টা, তারপরে 8 দিন ক্লাস লাগবে। পড়ালেখা কিন্তু আরো অনেক দিন আমরা চাইলে আরো করতে পারতাম, হ্যাঁ একটু নিজেরা চেষ্টা করে নেন। এখন মানে বই পুস্তক গুলো এত চমৎকার গেলে আগ্রহ থাকলে, আগে তো বই সংগ্রহ করতে জীবনের অর্ধেক বাইরে যেত, পড়া তো পড়ার কথা, এখন প্রচুর বই কিন্তু পড়া হয় না, মানে এত বই মানে মোবাইলের থেকে শুরু করে ল্যাপটপ ডেস্কটপ হার্ড ড্রাইভ সব জায়গায় যেখানে আমরা বই জমা করা যায় কিন্তু পড়া আর হয় না। আসলে তো যাই হোক, আমি জানি না আমাদের ক্লাস আপনাদের কেমন লাগছে, যে রিভার্সিং এডাসন দিনের আগে আমরা পড়াইনি কখনো, কিন্তু যে সব মানে অনেকবার অনেক লোককে পড়াইছি, ছোট মানুষকে কিছু কিছু ধন্যবাদ,
মনে হয় একটা ফিডব্যাক দরকার হবে আমাদের, তো একটা কোশ্চেনের রিসার্চ হবে তোমরা দিলে এখান থেকে যে আমরা এখন পাস করার মতো দিচ্ছি না ফেল করার মতো দিচ্ছি, তো দেখা যাক মোটামুটি পাস করতে হবে। আর এই বোর্ডের পরে আবার নতুন বোর্ড আসলে দেখা যাক ট্রেনিং এ আমরা থাকবো কিনা বুঝে যাচ্ছে না, বৃত্তের বাইরে তখন হ্যাঁ খালি ফরিদপুর এগুলোতে যাবো দিয়ে আসতে হবে হেডকোয়ার্টারে ট্রেনিং না হওয়ার সময় বুঝতে থাকে মানে যদি মানে পালে ওরকম করে হাওয়া না লাগে আমরা সবসময় চেষ্টা করছি মানে এটা ইএপি অ্যাজ এ ইনস্টিটিউশন ও প্রত্যেক ইনস্টিটিউশন নিজস্ব টিমে সবসময় প্রফেশনাল ট্রেনিং বা স্কিল ট্রেনিং করা হয়, অন্য অন্য জায়গায় অনেক মানে ইনস্টিটিউট আছে যারা হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্টের ট্রেনিং এ অনেক বড় মানে সুনাম বা ন্যাশন বিল্ডিং বা ক্যাপাসিটি বিল্ডিং এর অনেক কাজ করে, যেমন আমাদের এনবিসি এর সাথে একটা কাজের জন্য কমপ্লিট করতেছিলাম আমরা মানে বুয়েটের কতগুলো ফিচার এর আমরা এনে দিতে, তো সেই মানে আর্টিক এর ভালনারেবিলিটি ম্যাপিং এর জন্য এনবিসি এর কাজের জন্য আগে থেকে মানে এক্সপার্ট তা আমাদেরকে ওরা না দিয়ে দিছে এনবিসি এর কাছ থেকে, তা আমাদেরকে দিলে কি হতো যে লোকাল লোকজনের ক্যাপাসিটি বিল্ডিং মতো হয়েছিল সবার জন্য শুভকামনা, শুভ হরতাল যদি সামনে আসে। এটা কি এবার স্টপ?